আসসালামু আলাইকুম প্রিয় সুধী আজকের আলোচনায় আমরা ইসলামের তৃতীয় খলিফা হজরত উসমান রাদি আল্লাহর বিরোধী কণ্ঠস্বর নিয়ে কথা বলবো এবং আরও জানবো ইহুদি চক্রান্তকারী আব্দুল্লা ইবনে সাবা কিভাবে হজরত উসমান আনহুর বিরুদ্ধে সাধারণ মানুষকে খেপিয়ে তুলেছিল যে বিষয়গুলো হয়তোবা ইতিপূর্বে আপনার কখনোই জানা হয়নি তাই অনুরোধ করবো পুর আলোচনাটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনার জন্য তো চলুন শুরু করা যাক তৃতীয় খলিফার আমলে খিলাফতের বিভিন্ন নীতি ও পদ্ধতির সাথে দ্বিমত পোষণকারী কতিপয় ব্যক্তি হজরত উসমান রাদি আল্লাহ্ন বিরোধিতায় নেমে পড়ে তাদের তৎপরতায় বিদ্রোহ দানা বেঁধে ওঠে এবং খলিফা শাহাদত বরণ করেন বিদ্রোহ চিন্তার সাথে জড়িত কয়েকটি সূত্র এখানে উল্লেখ করছি হজরত আবু বুকুর রিয়াল্লাহ ইন্তেকালের পর তার কনিষ্ঠ পত্নীকে হজরত আলী রাদিয়াল্লাহ তোলা বিবাহ করেন তার গর্ভজাত হজরত আবু বুকর রাদি নাবালক পুত্র মোহাম্মদ হজরত আলী রাদিয়াল্লাহ তোলাহ্ন হাতে লালিত পালিত হন হজরত আবুবুকুর রদি আল্লাহ তোলাহর পুত্র এবং হজরত আয়েশার দিয় আল্লাহ তোলাহর ভ্রাতা হিসাবে মোহাম্মদ কোনো উচ্চপদে অধিষ্ঠিত হওয়ার বাসনা হৃদয়ে পোষণ করতেন কিন্তু হজরত আল্লাহ তোলাহ্ন খলিফা না হওয়ায় স্বভাবতই এই যুবক নিরাশ হয়ে পড়েন সুতরাং তরুণ মোহাম্মদ মদিনা ছেড়ে মিশরে চলে যান এবং খলিফার বিরোধী গোষ্ঠীর সাথে জড়িয়ে পড়েন তার অংশগ্রহণের ফলে মিশরীয় বিদ্রোহী গোষ্ঠীর শক্তি অনেকাংশ বেড়ে যায় হজরত উসমান আল্লাহ তোল্লাহুর খিলাফতের শেষ পরিণতির সাথে এই রাগী উচ্চ বিলাসী যুবকের কার্যকলাপ বিশেষভাবে জড়িত যেই মর্মান্তিক বলি হজরত উসমান আল্লাহ আহরুর শাহাদতের জন্য দায়ী তাতেও এই যুবকের অংশীদারিত্ব ছিল হজরত উসমান আল্লাহ আহ্নর শাহাদতের ফলে মুসলমানদের মাঝে যে অন্তর্বিপ্লবের সূত্রপাত হয় তার নিবৃত্তি কক্ষণ হয়নি হজরত আলী রাদিয়াল্লাহ তোলাহুর মতো ন্যায়বান শাসকও সেই অন্তর্বিপ্লব আনলে দগ্ধীভূত হয়েছেন হজরত আবু হজাইফা আল্লাহ তোলাহ ছিলেন একজন বিশিষ্ট সাহাবি ইসলামের সকল দূর দিনে তিনি রাসল সাল্লামের পাশে থেকে তার সর্ববিধ কোষ্ঠে অংশগ্রহণ করেছেন হজরত আবুবকুর রাদি আল্লাহ তোল্লাহ্নহুর খিলাফতকালে ইয়াম আমার যুদ্ধে তিনি শহীদ হন আবু হুজা রাদি আল্লাহ মৃত্যুর পর তার পুত্র মুহাম্মদের অভিভাবকত্ব ও লালন পালনের ভার গ্রহণ করেন মহৎ হৃদয় হজরত উসমান রাদি আল্লাহ তোলানহক হজরত উসমান রাদি আল্লাহ তোল্লাহ্নহ খিলাফতের দায়িত্ব নিলে মোহাম্মদ আশা করেছিল অন্যান্য কুরাইশ যুবকের ন্যায় সেও কোনও একটি উচ্চপদপ্রাপ্ত হবে কিন্তু খলিফাতার তার ব্যক্তিত্ব ও যোগ্যতার উপর নির্ভর করতে পারতেন না কাজী সে রাষ্ট্রীয় দায়িত্বের প্রার্থী হলে খলিফা তাকে উত্তর দিয়েছিলেন তোমার মধ্যে যোগ্যতা দেখলে আমি তোমাকে অবশ্যই কোনো দায়িত্বপূর্ণ পদে নিযুক্ত করতাম তাতে এই যুবক মনক্ষুণ্ণ হয়ে মিশরে গিয়ে মোহাম্মদ ইবনাবু বকরের সাথে যোগাযোগ করে মোহাম্মদ ইবনাবু বকর ও মোহাম্মদ ইবনাবু হুজাইফার মতো দুইজন প্রতিপত্তিশালী যুবক হঠাৎ কেন মিশরে আবির্ভূত হলেন তা নিয়ে গভর্নর ইবনে আবি সারাহ দ্বিধাদ্বন্দ্বে পতিত হলেন এদের উদ্দেশ্য যে মহৎ নয় তা আজ করতে আবদুল্লার ব্যাগ পেতে হল না তিনি তাদের উভয়কে ডেকে এনে সতর্ক করে দিলেন কিন্তু তারা গভর্নরের কথাই কর্ণপথ করলেন না মোহাম্মদ ইবনে আবু হুজাইফার ধৃষ্টতা এত চরমে উঠেছিল যে গভর্নরকে পর্যন্ত প্রকাশ্য জনসমাবেশে অপমানসূচক কথা বলতেন তারা মিশরীয়দেরকে এই বলে খলিফার বিরুদ্ধে উত্তেজিত করতেন যে দেখো তোমরা ইসলামের জন্য খলিফার আদেশে জীবন দিতেও কুণ্ঠাবোধ করো না কিন্তু বর্তমান খলিফা পূর্ববর্তী খলিফা দয়ের আদর্শের বিপরীত হজরত রাসুলে করিম সাল্লাহ প্রিয় সাহাবেদের পদচ্যুত করে তাদের স্থলে নিজের লোকদেরকে বসাচ্ছেন তারা বিলাস পরায়ণ দায়িত্বজ্ঞানহীন তোমাদের বর্তমান গভর্নরই তার নজির আবদুল্লাহ ইবনাবি সারাহ তাদেরকে কোনো উপায়ে নিবৃত্ত করতে না পেরে অবশেষে তাদেরকে কঠোর হস্তে দমনের জন্য খলিফার অনুমতি চেয়ে পাঠালেন খলিফা উত্তরে লিখলেন মোহাম্মদ ইবনাবুবকর বকর হজরত আবু পুত্র এবং হজরত ইশারা আল্লাহ তালাহার ভাই মোহাম্মদ ইবনে আবু হুজাইফাও খলিফার আশ্রিত লালিত পালিত তাছাড়া সে একজন বিশিষ্ট সাহাবির পুত্র তাদের সাথে কোনো প্রকার কঠোরতা না করে সদুপদেশ প্রদান করো কিন্তু খলিফার এই উদারতা ও দয়া প্রদর্শন কোনো কাজে এলো না কেননা যে দুটি মৌলিক কারণে খলিফার প্রতি তাদের এই বিরক্ত হয়েছিল সেগুলোর কোনোই প্রতিকার হয়নি তারা গোপনে গোপনে বৈরিতা পোষণ করতে চাইলেন মিশরে খলিফার বিরুদ্ধে প্রচারণা যখন তঙ্গে উঠেছে ঠিক সেই সময় আবদুল্লা ইবনে সাবা এক ভয়ঙ্কর মিশন নিয়ে মিশরে এসে উপনীত হয় এই ব্যক্তি ইয়ামানের আনসার অধিবাসী এবং জাতিতে ইহুদি ছিল হজরত উসমানের খিলাফতকালে মদিনায় গমনপূর্বক কিছুদিন সেখানে অবস্থান করে ইসলাম ধর্মে দীক্ষিত হন মূলত সে ছিল ইহুদি চক্রের নিযুক্ত এজেন্ট ইসলাম ধর্মের আবির্ভাবে ইহুদিদের উপর যে আঘাত নেমে আসছিল তার প্রতিশোধ স্পৃহা তার মধ্যে দিকিধিখি জ্বলছিল এই উদ্দেশ্যকে সামনে রেখে কর্মপন্থা নির্ধারণের জন্য সে মদিনায় কিছুদিন অবস্থান করেছিল এবং কৌশলগত সুবিধার জন্য সর্বপ্রথম প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দিয়েছিল ইহুদিদের অনেকেই ইসলাম গ্রহণ করেছিল পার্থিব সুবিধা ও চাকুরি লাভের জন্য পতনোন্মুখ জাতিসমূহের মধ্যে যে সমস্ত কুসংস্কার বাসা বাঁধে ইহুদিরাও তা থেকে মুক্ত ছিল না সুতরাং ইসলামে প্রবেশ করেও তারা অন্তরের দিক দিয়ে পরিচ্ছন্নতা লাভ করতে পারেনি পার্শিকদের অবস্থাও তদ্রুপ ছিল ইহুদি ইবনে সাবা বর্ষ্রায় পার্শিক নতুন মুসলমানদের সংস্রবে এসেছিল কৌশলগত সুবিধার জন্য ইবনে সাবা নিজেকে হজরত আলীরাদিয়াল্লাহ তাল্লোরে একজন ভক্ত অনুরাগী বলে প্রকাশ করতে থাকে হজরত আল্লাহ তোলাহর প্রতি তার এই অহেতুক অতিভক্তির জন্য বসরার তদনীন্তন গভর্নর আবদুল্লাহ ইবনে আমের তাকে বসরা থেকে বের করে দেন বসরা তেগের পর সে ভ্রাম্যমাণ প্রচারকের পেশা অবলম্বন করে এবং বিভিন্ন স্থানের মুসলমানদেরকে তার মতবাদের দিকে টেনে আনার চেষ্টা করতে থাকে কুফাই হযরত আলী আল্লাহ তোলাাহর ভক্তের সংখ্যা অধিক থাকায় তথায় তার মতবাদ বেশ প্রসার লাভ করে যাই হোক সে হিজাজ কুফা ও সিরিয়া ভ্রমণ করে অবশেষে মিশর গমনপূর্বক তথাকার স্থায়ী বাসিন্দা হয়ে যায় এবং মিশর কি তার উপযুক্ত কর্মক্ষেত্ররূপে বেছে নেয় লেবনে সাবা ইয়া মানে তার ভক্তবৃন্দকে নিয়ে একটি ধর্মীয় দল গঠন করেছিল তাদেরকে সাবাই বলা হতো আনুমানিক ছয়শত পঞ্চাশ খ্রিস্টাব্দে এই দলের উৎপত্তি হয় এরা প্রত্যক্ষ রাজনীতিতে অংশগ্রহণ করত না তবে রাজনীতিতে প্রভাব বিস্তারের জন্যই তাদের দলটি গঠিত হয় তাদের মতে আল্লাহ হজরত আলী রাজিয়াল্লাহ হকে তার প্রেরিত পুরুষ হজরত মোহাম্মদ সাল্লাহ্লামের পার্থিব ও আধ্যাত্মিক যাবতীয় ক্ষমতার উত্তরাধিকারী করে পয়দা করেছেন এর প্রকারান্তরিত অর্থ এই দাঁড়ায় যে হজরত আবু বকর হজরত উমর ও হজরত উসমান রাদি আল্লাহ তোল্লাহাহ নবীর খিলাফতের জবরদখলকারী ছিলেন এই মতবাদকে ভিত্তি করে ইবনে সাবা জনগণের মধ্যে হজরত উসমান রাদি আল্লাহ তোলা খিলাফতের বিরুদ্ধে বিদ্রোহ চিন্তার সূত্রপাত করে দেয় ইবনে সাবা এই প্রসঙ্গে আরো বলে এমন সহস্র সহস্র নবী জন্মেছিলেন যাদের প্রত্যেকের সাথে একজন করে সহকারী ছিলেন হজরত আলীও ছিলেন হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের একজন সহকারী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম ছিলেন দুনিয়ার শেষ নবী কাজী হজরত আলী ছিলেন নবীর শেষ একান্ত সহকারী একটু গভীর দৃষ্টি করলে বোঝা যাবে ইবনে সাবার মতবাদে ইহুদিদের ধর্মীয় বিশ্বাসের ছায়াপাত ঘটেছে তাদের ধর্মে হজরত মুসা ও হারুন আলাইসাল্লামের যে সম্বন্ধ আবদুল্লা ইবনে সাবা হজরত মোহাম্মদ সাল্লাহ আলুসাল্লাম ও আলিরাদিয়াল্লাহতাল মধ্যে অনুরূপ একটি সম্বন্ধের অবতারণা করেছে আর এই বিশ্বাসের উপর ভিত্তি করেই সেই পূর্ববর্তী তিন খলিফাকেই নবীর খিলাফতের জবরদখলকারী বলছে সে শুধু মিশরে তার মতবাদ প্রচার করে খান্ত হয়নি বিভিন্ন দেশের নেতৃস্থানীয় লোকদের সাথেও এ বিষয়ে পত্র বিনিময় করে এবং তাদেরকে সমতে আনার চেষ্টা করে কোনও কোনও ঐতিহাসিক লিখেছেন আব্দুল্লাহ ইবনে সাবা হজরত আলী রাদিয়াল্লাহ তালাহকে আনতা আনতা অর্থাৎ তুমি আল্লাহ বলতে শুরু করেছিল তাতে হজরত আলী রাদি আল্লাহ তোল্লাহ ক্রুদ্ধ হয়ে তাকে মিশর থেকে বহিষ্কার করে দেন জনসাধারণ আবদুল্লাহ থেকে এই শিক্ষাপ্রাপ্ত হয়েছিল যে প্রত্যেক পৈগম্বরের ভেতরে যে পবিত্র আত্মা থাকে এবং যা এক পৈগম্বর থেকে অন্য পৈগম্বরের অবিচ্ছিন্ন ধারায় আবর্তিত হয় তা হজরত মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের উফাতের পর হজরত আলী আল্লাহ তোল্লাহর মধ্যে প্রকাশ করে এতদন্তর তা হজরত আলী আল্লাহ তোলাহ থেকে তার সে বংশধরদের মধ্যে প্রবেশ করতে থাকবে যারা তারপরে ক্রমান্বয়ে ইমামতের অধিকারী হবেন লেবনে সাবা এই প্রচারণার মাধ্যমে ইসলামী আকিতা বিশ্বাস ও নবী সাল্লাহ আলি সাল্লামের শিক্ষা আদর্শের ভিত্তিমূলে কুঠারাঘাত করেছিল সে হজরত উসমান রাদি আল্লাহ তোলাহর উপর জনগণকে খেপিয়ে তুলতে থাকে এবং পাশাপাশি হজরত উসমান রাদিউল্লাহ তোল্লাহর নবনিযুক্ত গভর্নর ও কর্মচারীদের প্রতিও জনসাধারণকে ভীতশ্রদ্ধ করে তোলার প্রয়াস পায় প্রথম দুই খলিফার নিযুক্ত কর্মচারীদের প্রতি লোকের যে শ্রদ্ধা ছিল হজরত উসমান রাদিয়াল্লাহ তাল্ধর কর্মচারীদের প্রতি তদ্রুপ শ্রদ্ধা থাকলে তার শাসনতন্ত্রের এমন বিপর্যয় ঘটত না রাজ্যময় এত মারাত্মক বিপ্লব ঘটতে পারত না আবদুল্লা ইবনে সাবা হজরত আলী রাদি আল্লাহ তালান্ধর ন্যায় একজন আদর্শ ব্যক্তিত্বকে জনগণের সামনে তুলে ধরায় তাদের মনে এই আশা জেগেছিল যে হজরত উসমানের অপসারণে তারা লাভবানী হবে সাবা কর্তৃক সৃষ্ট ও বিকশিত জনগণের ভিতরকার এই মনোভাব যেই রাজনৈতিক স্বার্থনিষিদের পথ সুগম করেছিল এবং হজরত উসমান তালাহর শাহাদাতের কারণ হয়েছিল তাতে কোনো সন্দেহ নেই সম্মানিত সুধী ইসলামের তৃতীয় খলিফা হজরত ওসমান রাদিয়া বিরুদ্ধে আব্দুল্লাহ সম্পর্কে এই ছিল আমাদের আজকের সংক্ষিপ্ত আলোচনা আমি ইসলামের ইতিহাসের ঐতিহ্যগুলো জানতে এবং আপনাদেরকে জানাতে চেষ্টা করি এবং আরো চেষ্টা করি সর্বদা সত্য ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরতে তারপরেও আমার মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে বড় ধরনের কোনো ভুল যদি আপনার দৃষ্টিগোচর হয় অনুগ্রহ করে কমেন্টের মাধ্যমে শুধরে দিলে কৃতজ্ঞ থাকবো আর ছোটখাটো ভুলগুলোকে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখলে অনুপ্রাণিত হব সর্বোপরি আলোচনাটি যদি ভালো লাগে একটি লাইক দিতে পারেন প্রচারের স্বার্থে আলোচনাটি শেয়ার করতে পারেন এবং নিয়মিত এই ধরনের আলোচনা পেতে অনুগ্রহ ভিকোর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু